সকল স্তরের বয়সের পর্যায়ের হাজারাত মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বুল আলামিনের হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি যিনি মেহরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমায় জুমার এত বেশি গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি গ্রহণযোগ্যতা এত বেশি সওয়াব এমন বেশি প্রতিদান আল্লাহ পাক দান করেন কোরআনে পাকে একটা সূরা আছে সূরাতুল জুমা ইজা নুদিয়া লিসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া আয়াতটা আপনারা জানেন তাহলে জুমার জন্য ডাক দিলে দুনিয়ার আর কোনো কাজ করা যাবে না সঙ্গে সঙ্গে দুনিয়ার সব ব্যস্ততা কাজকর্ম এগুলোর পাট চুকিয়ে এগুলো বন্ধ করে ফাসাও সাইয়ান প্রতিযোগিতামূলকভাবে কে কার আগে মসজিদে গিয়ে উপস্থিত হতে পারো হাজারুল বায়া দোকানপাট কেনা বেচা এগুলা বন্ধ করে দাও জালেকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য সবচাইতে কল্যাণকর ইন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝতে পারো তো আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি আল্লাহ পাকের আহ্বানে সাড়া দিতে পেরেছি আসার মতো সেহেত তন্দুরুস্তি আসার মতো শারীরিক সক্ষমতা উৎসাহ উদ্দীপনা মন মনন মানসিকতা যিনি আমাদেরকে দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আজকে আমাদের জুমার আলোচনা মৃত্যু এবং পরকাল মৃত্যু এবং পরকাল মৃত্যু প্রথমে আসুন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত শুধু মানুষ নয় এই বিশ্বের সকল জীব সকল প্রাণী তাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না তাহলে কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন হে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দিন কুল ইন্নাল মাউতা আল্লাযী নিশ্চয়ই তোমাদের মরণ তোমাদের মৃত্যু আল্লাযী ওই মৃত্যু তাফিরুনা মিনহু যেই মৃত্যু থেকে তোমরা পালাবার চেষ্টা করো বাঁচার চেষ্টা করো ফাইন্নাহু মুলাকিকুম যখনই সময়টা নির্ধারিত ঘড়ির কাঁটায় চলে আসবে মৃত্যু এসে তোমাকে আলিঙ্গন করবে তোমার সাথে মোলাকাত করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন তোমাদের রূহটাকে কবজ করে আল্লাহ পাকের দপ্তরে নিয়ে যাওয়া হবে সেখানে যাওয়ার পরে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমি যে তোমাকে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে আমার সবচাইতে সুন্দর সৃষ্টি হিসাবে মানুষের চাইতে সুন্দর কিন্তু আর কোনো প্রাণী কোনো জীব পৃথিবীতে নেই আছে নেই আমি যে তোমাকে একটা বিবেক দিয়েছি গরু আরেকজনের ডাল খ্যাত খায় নিজের গৃহস্থেরটা খায় না বলেন না গরুকে সকালবেলা ছাগলকে সকালবেলা তার ঘর থেকে বাঁধন খুলে রশিটা গুটিয়ে আপনার শিম খ্যাত ডাল খ্যাত ধান খ্যাত খ্যাতের আলে নিয়ে গরুকে বলেন গরু এটা আমার ডাল খ্যাত তুই আমার গরু আমি ডালগুলো নেবো তোকে ভুসিগুলা খাওয়াবো আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি এই ক্ষেতে ডাল গাছ ধান গাছ শিম গাছ খাওয়া তোর জন্য মকরু তাহারিমি কবিরা গুনা হারাম খবরদার ভুলেও তুই মাঠের সব ঘাস খাবি কিন্তু
এই ক্ষেতের নিষিদ্ধ এই ডাইল গ্যাস, ডাইল খেতে এটা খাবি না। ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গুরু ইন্নি আকুলু লাকা হাযিহি যিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। ওরে গুরু, এই ক্ষেতের ডাইল গ্যাস, শিম গ্যাস খাওয়া তোর জন্য হারাম, খবরদার তুই এই ক্ষেতে এক টাকা মোর দিবি না। গরু এইভাবে মাথা ঝাড়া দিল, আপনি মনে করলেন কাজ হয়ে গেছে, গরু হেদায়েত হয়ে গেছে। এইবার ক্ষেতের আলে বান্দনটা খুলে দিয়ে আপনি যখন চলে আসলেন, সে বোধহয় লাল খেত খাবে না, এত নিষেধ কাকে করলেন, এত ওয়াজ কাকে করলেন? তাহলে বুঝা গেল গরু বলে আমার জীবনে এত হারাম হালাল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ এগুলো চলে না। আমার জীবনে সমস্যা একটা, সেটা হলো পেট সমস্যা। পেট ভরার জন্য সামনে যেটা পাই সেটাই আমি খাই। এখন গরু যে এইভাবে তার মালিকের নিষেধাজ্ঞা অমান্য করে ডাইল খেত খেলো, গরুর আমলনামায় সগিরা গুণা লেখা হয়েছে, ঠিক না? কবিরা তো দূরের কথা, কবিরা গুণা লেখা হয়েছে, গরুর কোনো আমলনামায় নাই, হিসাবের কোনো খাতা নাই। গরু ছাগলের আছে, হ্যাঁ, জানোয়ারের আছে, কিন্তু আপনি নিজে একটা পেঁপে গাছ লাগিয়েছেন, গাছটা ম্যাচিউর্ড হয়েছে, বড় হয়েছে, বড় বড় পেঁপে প্রত্যেক ডগার নিচ দিয়ে বের হয়েছে। আমি আপনার বন্ধু, আপনার বাড়িতে গিয়ে কতক্ষণ কথাবার্তা, চা নাস্তার পরে বের হয়ে আসি, আপনি পেঁপে গাছটা দেখাই দেন যে হুজুর দেখেন এটা আমি লাগিয়েছি। আমি তাকিয়ে দেখলাম কয়েক মন পেঁপে, বড় বড় রয়্যাল সাইজ, কিং সাইজ। এবার আমি বললাম, ভাই আমি তো আপনার বন্ধু ছাত্র জীবন থেকে, আপনার একান্ত আপনজন, আপনার কাছে আমি হাত জোড় করি, অনুরোধ করি, আমি বন্ধুকে খুশি করার জন্যে এই ছুরিটা দিয়ে আপনি আপনার লাগানো পেঁপে গাছটা গোড়া দিয়ে কেটে আমাকে একটু খুশি করেন। আপনি বোধহয় কাটবেন, রাজি হবেন? কেন হবেন না? পেঁপে গাছ কাটলে নিজের ক্ষতি হবে, এটা আপনি বুঝেন। কিন্তু ক্ষেতের ডাইল গাছ খেলে, শিম গাছ খেলে গরুর নিজের ক্ষতি হবে, মালিকের ক্ষতি হবে, এটা সে বুঝে না। যে জন্যে গরুর গলায় রশি, ছাগলের গলায়ও রশি, বেড়া মহিষ তাদের গলায়ও রশি, খুঁটা গেড়ে বাঁধতে হয়, এমন জায়গায় মালিক খুঁটা গাড়ে যেন সে মালিকের দেওয়া সীমারেখা এটার বাইরে যেতে না পারে, ঠিক কিনা বলেন? তাহলে গরু আপন পর চেনে না, হারাম হালাল জানে না, এই জন্য গরুকে রশি দিয়ে বেঁধে খুঁটা গেড়ে মালিকের ইচ্ছা মতো নির্ধারিত পরিসরে লালন পালন করতে হয়, ঠিক কিনা বলেন? আপনারও একটা রশি আছে গলায়, আপনারও একটা খুঁটা আছে। গরুর রশিটা জাহিরি দেখা যায়, কিন্তু আপনার রশিটা বাতেনি দেখা যায় না। আপনার রশিটার নাম কি? তিলকা হুদুদুল্লাহ, এটি আমি আল্লাহর শরীয়ত সীমারেখার রশি। তুমি এই শরীয়ত সীমার মধ্যে যা আছে, শরীয়ত সীমার মধ্যে যা আছে এগুলোর মধ্যে যেটা জায়েজ সেটা খাবে, যেটা জায়েজ সেটা করবে, যেটা হালাল সেটা ধরবে, যেটা হারাম যেটা না জায়েজ সেটা তুমি খাবেও না ধরবেও না, তার কাছে যাবেও না। তাহলে বিবেকের রশি, নীতি নৈতিকতার বাঁধন, ধর্মের খুঁটা, এটা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কিন্তু বেঁধে রেখেছেন। কথাটা একটু কঠিন হয়ে গেল বোধহয়। তাহলে আপনার গলায়ও রশি আছে, আমার গলায়ও আছে, সেটা আল্লাহর রশি, সেটা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ ওমাইয়া তাআদা হুদুদ আল্লাহ, আল্লাহ এইভাবে বলেছেন। সুতরাং আমার এই শরীয়ত সীমারেখা, আমার এই জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, এটাকে মেনে টেনে তুমি যদি জীবন ধারণ করতে পারো শরীয়ত সীমারেখার মধ্যে নিজকে নিয়ন্ত্রণ করে রাখতে পারো,
আমার নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সেজদা করবে। আমার নূরের তৈরি ফেরেশতার চাইতেও তোমার সম্মান অনেক বেশি হয়ে যাবে। তাহলে এবার আমরা সিদ্ধান্তে আসি, এই দুনিয়াতে ভালো কাজ, নেকের কাজ, সওয়াবের কাজ যেটা আপনি করবেন, আপনার এই বিচার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে, আমাকে, আমাদেরকে আরেকটা জগতে যেতে হবে। সেই জগৎটার নাম কি? পরকাল। এরপরে আসুন, ইয়াস আলুনা কানির রুহ কুলির রুহ মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, এরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন রুহ আমার রবের একটা নির্দেশ, একটা হুকুম, একটা আমর। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রুহ সম্পর্কে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে এটা খুবই সীমিত, অতি অল্প, নগণ্য। আজকের বিজ্ঞান 33 কিলোমিটার মাটির নিচে কি আছে সেটাও বাইর করেছে, ঠিক কি না? সেটাও বের করেছে, একেবারে সিজিনের মুখ পর্যন্ত আজকের বিজ্ঞানীরা গেছে। সেখানে গিয়ে তারা ইলিনের চিৎকার, জাহান্নামীদের চিৎকার, কান্না, এগুলোর আওয়াজ, এগুলো শুনে রেকর্ড করে এগুলো এনে দুনিয়ার জীবিত মানুষের সামনে পেশ করেছে, হয়তো কেউ দেখেও থাকবেন। আমি এর আগেও আপনাদেরকে এই সম্পর্কে বোধ হয় বছরখানিক আগে একবার বলেছিলাম, আমার যে দূর মনে পড়ে আর কি, আপনার হাড়ের ভিতরে ছোট্ট একটা দাগ, কালো স্পট হাড়ের ভিতরে, সেটা পর্যন্ত আজকে বিজ্ঞানীরা এক্সরের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে বের করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার এখানে যে রুটা আছে কোনো ক্যামেরায় বোধ হয় বের করা গেছে, কোনো এক্সরেতে, কোনো যন্ত্রে, কোনো এমআরআইতে, কি এখন একদল আছে বলে যেটা দেখি না সেটা মানি না, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, এবং তোমার ভিতরে যে আল্লাহ রুটা দিয়েছেন তুমি বোধ হয় দেখে বিশ্বাস করেছ নাকি? এখন ওই নাস্তিকের দরকার মসজিদে এসে জনগণের কাছে ঘোষণা, বুকে হাত দিয়ে এই কথা বলা, ভাইরা আমার আমি নাস্তিক, আমি যা দেখি না নিজের দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে, আমার ভিতরে যে রু আছে আমি দেখতে পাইনি, কোনোদিন দেখি না, কেউ দেখেনি, সুতরাং আমার ভিতরে রু নাই, এই জন্যে নাই, আমি রুকে দেখতে পাই না, সুতরাং আমি আমার বুকে হাত দিয়ে নিজকে মৃত ঘোষণা করলাম। রু আছে সে দেখে না, এই জন্যে মানে না, এই জন্য নিজকে মৃত ঘোষণা করেছে। ঘোষণা করার সঙ্গে সঙ্গে আপনারা খাট বার করে তাকে খাটে শোয়ায় গোসল দাফনের ব্যবস্থা করবেন, ঠিক না? এটা করবেন নাকি মাথায় পানি ঢালবেন? যে লোকটার আপার চেম্বার খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝে গেল আপনার ভিতরে আছে। কিন্তু আজ পর্যন্ত ইউরোপের একদল বিজ্ঞানী তারা রুহের উপরে একাধারে 18 বছর 1.5 যুগ গবেষণা করেছে, শরীরের সব কিছু, তারা মগজের এখানে 12 লক্ষ কোষ আছে, মৌমাছির বাসার মতো কোঠা কোঠা, এক একটা কোষে এক একটা নার্ভ আছে, রগ আছে, 12 লক্ষ কোষে 12 লক্ষ রগ আছে, শরীরের যতগুলা পশম আছে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এক একটা রগের কি আছে? জয়েন্ট আছে, রক্ত সাপ্লাই করে প্রত্যেকটা পশমকে পর্যন্ত, এগুলা পর্যন্ত বিজ্ঞানীরা বের করেছে, কিন্তু রুকে খুঁজে আমা উতি তো মিনাল ইলমে ইল্লা কালিলা। আল্লাহু আকবার, আল্লাহ পাক কোরআনে 1500 বছর আগেই এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। এখন আমাদেরকে ওই যে বিজ্ঞানীরা একাধারে 18 বছর 1.5 যুগ গবেষণা করার পরে তারা রুহের কোনো হদিস
কোনো কুল কিনারা করতে পারেনি। এইবার একটা মুরমুর্ষু রুগী, তাকে আইসিইউতে আনলো। আইসিইউর খাটগুলা কিন্তু কম্পিউটারাইজড, এখানে কম্পিউটার আছে, এখানে তার বিভিন্ন জয়েন্ট, বিভিন্ন কার্যকরণ উপকরণ এগুলো আছে। লোকটা মুরমুর্ষ। এখন বিজ্ঞানীরা তাকে এই খাটের উপরে শোয়াইছে, শোয়ানোর পরে তারা কম্পিউটারের দিকে তাকায়, কম্পিউটার একটা একটা করে দেখায় যে হার্ট বিট, হার্ট বিট, হার্ট বিট, বুকের দপ দপ দপ, এটা মিনিটে এতবার, পালস, রোগীর শিরা টিক 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 মিনিটে এতবার, বিপি, রোগীর ব্লাড প্রেশার এতবাই এত, ওয়েট ওয়েট ওয়েট, রোগীটার দেহের ওজন এত, সবকিছু কম্পিউটারে উঠতেছে কিন্তু, নাকি উঠে না? এটার নাম আইসিইউ। বিজ্ঞানীরা এগুলো ডায়েরিতে নোট করলো, রোগীর পালস এত, হার্টবিট এত, ব্লাড প্রেশার এত, দেহের ওজন এত। এগুলা নোট করার পরে বিজ্ঞানীরা অপেক্ষা করতেছে, লোকটা মারা গেলেই তো আমরা সেকেন্ড স্টেজে যেতে পারবো। একবার এইভাবে একটা ঝিড়ি দিয়ে লোকটা মরে গেছে। মরে যাওয়ার পরে এইবার তারা কম্পিউটারের দিকে তাকালো, কম্পিউটার চালু আছে কিন্তু হার্টবিট এটা বন্ধ, পালস এটা বন্ধ, প্রত্যেকটা সেল বন্ধ কিন্তু একটা আছে, ওয়েট ওয়েট ওয়েট, মানে কি? রুগীর ওজন, কারণ রুগীটা তো মারা গেল, এখনো খাটের উপরে আছে, আছে তো। এখন বিজ্ঞানীরা এবার হাততালি দিয়ে বলল, পাওয়া গেছে পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এখন এই যে ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, ওজন ওজন, এটা আগে যেটা ছিল রু থাকতে, সেখান থেকে ওজন 4 গ্রাম কমে গেছে। ওরা বলল পাওয়া গেছে রুর ওজন 4 গ্রাম, যেটা পাওয়া যায় না, যেটা কমছে সেইটাই রু, চলে গেছে। এইবার তারা বলা বলি করলো, আমরা সাংবাদিক সম্মেলন করব। কোরআনে আছে আমা উতিত মিনাল ইলমি ইল্লা, আমরা রুকে দেখতে পাইনি এটা ঠিক, কিন্তু রুহের ওজন কত এটা আমরা দেখতে পাইছি। সুতরাং আমরা পত্রপত্রিকায় দেব যে রুহের ওজন 4 গ্রাম। বিজ্ঞানীদের মধ্যে আবার কিছু হুঁশিয়ার বিজ্ঞানী আছে, তারা বললো এত সস্তা না, যদি আমরা খ্রিস্টান, আমরা ইহুদি, কোরআন মানি না, কিন্তু কোরআন যতগুলা কথা বলেছে প্রত্যেকটা কথা যেটার উপরে আজ পর্যন্ত রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, একটা কথার মধ্যে এক জাররা এক তিল বেশ কম পাওয়া যায়নি। সুতরাং এত সকালে বলিও না, কোরআন যে বলছে আমা উতিত মিনাল ইলমি ইল্লা কালিলা, এটাই ঠিক হবে। তখন বলে যে কি করে বুঝি, কার একটা রুগী আন, হাসপাতালে তো আর, হাসপাতালে তো আর রুগীর অভাব নাই, এখন আরেকটা রুগী আনলো। আনার পরে ওই খাটে এই রুগীটা, মরা রুগীটাকে শোয়াইয়া, এই রুগীটাকে উঠাইয়া এই রুগীটাকে শোয়ালো। শোয়াবার পরে তার কম্পিউটার রিডিং শুরু হলো, এরা আগের রুগীর লেখার নিচে এইবার লিখলো হার্টবিট 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 এত, পালস পালস পালস, শিরা এত, বিপি বিপি, ব্লাড প্রেশার ব্লাড প্রেশার, এত ভাই এত এত ভাই এত, ওয়েট ওয়েট, রুগীর দেহের ওজন এত এত এত, এগুলো নোট করলো। নোট করে এখন অপেক্ষা করে যে এই বেটা যদি মরে, এই বেটারও ওজন যদি 4 গ্রাম কমে, তাহলে বুঝতে হবে কথা ঠিক, রুর ওজন 4 গ্রাম, আমাদের আগের রিসার্চ এটা ঠিক আছে। এইবার তারা অপেক্ষা করতেছে, কিন্তু ওই রুগী হালায় মরে না, 7 ঘন্টা হয়ে গেছে। এখন তারা কেউ মদ খায়, কেউ সিগারেট খায়,
বিরক্তির শেষ, কারণ লোকটার নাম উঠলে তো রেজাল্ট রুহের ওজন 4 গ্রাম, এটা কনফার্ম হওয়া যাবে না। এখন কোন কোন দেহবিজ্ঞানী বললো এইটা নামা, আরেকটা রুগিয়া অন্যরা বললো এইটা যদি সময় আরো বেশি লাগে, কারণ নাম উঠলে তো আমরা রেজাল্টও পাবো না, সিদ্ধান্ত আসতে পারবে না। কিছুক্ষণের মধ্যে লোকটা একটা খিচুড়ি দিয়ে মরে গেল। মরে যাওয়ার পরে এইবার কম্পিউটারের দিকে তাকাইলো তারা, আগেরটা তো লেখা আছে জীবিত থাকা অবস্থার, এইবার দেখে যে হার্টবিট এটা নাই, পালস এটাও নাই, বিপি ব্লাড প্রেশার এইটাও শো করে না নাই, ওয়েট রুগীর ওজন ওয়েট দেখে যে রুগী যাওয়ার পরে এইটার ওজন 7 কেজি বাড়ছে, 7 কেজি। এইবার ওই যে বিজ্ঞানী বলছিল এত সস্তা নয়, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, ইসলামের কোরআন দুনিয়ার সর্বোচ্চ নিখুঁত নির্ভুল একমাত্র গ্রন্থ। কোরআন 2000 বছর আগে যতগুলা কথা যতখানে যতভাবে বলেছে, আজকে বিজ্ঞান যত গবেষণা করতেছে, কোরআনের প্রত্যেকটা কথা সত্য বলে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ, এত আসতে পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন আসুন, রুহ যতক্ষণ শরীরের সাথে থাকে, দেহের সাথে থাকে, ততক্ষণ শরীরটা জীবিত থাকে। রুহকে যখন শরীর থেকে দেহ থেকে আলাদা করে ফেলা হয়, এটার নাম হলো মৌত। কি পুরো শরীরই তো থেকে যায়, শুধু রুটা চলে যায়, রুটা আলাদা করে ফেলার নাম হলো মৌত। আর রুটা যখন তো যতক্ষণ শরীরের সাথে থাকে, এটার নাম হলো হায়াত। আল্লাহ যে খালাকাল মৌতা অল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহু আকবার। তিনি তো ওই মহান সত্তা, ওই মহান রব, আল্লাহ যে খালাকাল মৌতা, যিনি সৃষ্টি করেছেন মৌতকে অল হায়াতা, তারপরে জীবনকে, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং কোনটা আগে বলেছে, কিন্তু আমরা তো আগে জীবন, জীবন শেষ হলে কি মরণ, আগে দেখি জীবন হায়াত, হায়াত শেষ হলে কি মৌত, ঠিক না বা ঠিক? আচ্ছা, তাহলে বলা দরকার আছিল আল্লাহ যে খালাকাল হায়াতা অল মৌতা, এটা না বললে আল্লাহ বলেছেন আল্লাহ যে খালাকাল মৌতা, সব তাফসির করেন সকল মুহাদ্দিসিন, আইমা মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, কুরুনে সালাসার সকল ইমাম এই ব্যাপারে একমত, খালাকাল মৌতা অল হায়াতা, মৌত এই কথাটা আল্লাহ এই জন্য আগে বলেছেন। মায়ের পেটে যেদিন আপনার রুকে পাঠানো হয়েছে, তার 50,000 বছর আগে লোহে মাহফুজে আল্লাহ আপনার মৃত্যুর ফয়সালা এটাকে আগে লিখেছেন। রু পাঠাবার 50,000 বছর আগে, খামসিনা আলফা সানাতিন, তাহলে আপনার মায়ের পেটে আপনার রু, আপনার জীবন দেওয়ার 50,000 বছর আগে আপনার মৌত, এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে জীবন আগে সৃষ্টি না মৃত্যু? কোনটা আগে সৃষ্টি? মৃত্যু। খালাকাল মৌতা অল হায়াতা। দুই নম্বর কথা যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো, রু যখন দেহ থেকে আলাদা হয়ে যায়, তখন দেহের পচন ক্রিয়া শুরু হয়ে যায়, শরীরটা পচতে শুরু করে, আর রু যতক্ষণ থাকে শরীরটা পচে না। তাহলে শরীরকে পরিচালনা করে, শরীরকে তাজা রাখে, সবল রাখে, সচল রাখে, কর্মক্ষম রাখে রুহ, ঠিক কি না? এটা হলো মূল ডায়নামা। এইটার আশেপাশে ডানে বামে আরও অনেকগুলো মেশিন আছে, আরও অনেকগুলো একটা ইঞ্জিনে, কত রকমের মেশিন, আপনার এটা একটা ইঞ্জিন, বিশ্বাস করেন? আপনার এখানে দেখেন হার্ট আছে, বাল্ব আছে, কিডনি আছে,
আপনার এখানে লাংস আছে, ফুসফুস আছে, মগজ আছে, সেল আছে, কোষ আছে, ইঞ্জিন পরিচালনার জন্য সবগুলো সহযোগিতা করে। যখন রুটে চলে যায় ইঞ্জিনটা অফ হয়ে যায়, ইঞ্জিন যখন বন্ধ হয়ে যায় শরীরটা পচা শুরু করে। যার জন্য হাদিসে নবী বলেছেন আফলুল মাউতা কাবলাল হাদাসে, মৃত লাশকে পচন শুরু হওয়ার আগে তোমরা দাফন করে ফেলো। তাহলে বোঝা যায় যতক্ষণ রুটা ছিল ততক্ষণ আপনার দাম ছিল, রুটা চলে গেছে গোবর হইলে অত গাছের গোড়ায় দেয় নাকি? মূল্যবান সার, জৈব সার, কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার বিবি এত প্রিয়, এত আদরের বিবিকে যদি বলেন তোমাকে 500,000 টাকা দেব, তুমি একটা দিন তোমার এই মরা স্বামীটারে তোমার বিছানায় রাখো, বিবি চিৎকার দিতে দিতে বাপের বাড়ির দিকে দৌড় দেবে, কি কয় রে, এই স্বামী তার সবচেয়ে আপন ছিল, ঠিক কিনা বলে? বরং বিবি বলবে তাড়াতাড়ি সারা, আমার ডর ডর লাগে, আমার ভয় লাগে, যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় সেই সন্তানটা মারা গেছে। এখন মাকে যদি বলেন এই মরা সন্তানটাকে এক রাত তুমি তোমার কাছে রাখো, এত আদর এত ভালোবাসা নিজের জীবনের চাইতেও যেই বাচ্চার জন্য এত মায়া, সেই মা কি একটা রাত রাখতে রাজি হবে? জোরে বলেন হবে না, কোনো অবস্থাতে হবে না, কারণ সন্তান চলে গেছে। বডি যেটা আছে এটা লাশ, এটা পচা, এটা মরা, এটা গান্দা, এটা বোঝা, যার জন্য তাড়াতাড়ি এটাকে দাফন করতে হবে। দাফন করে যখন তার আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা 40 কদম দূরে চলে আসে, আতাহু মালাকানে, আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা আসে এবং আল্লাহর নির্দেশে ওই দাফন করার লোকটা দেহের ভিতরে আল্লাহর রুহটাকে আবার পাঠায়, যেই রুহটাকে উইথেল করা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই রুহটাকে কবরে গেলে আবার ফিরিয়ে দেয়। দুইজন ফেরেশতা এসে রুহ ফিরিয়ে দেওয়ার পরে ওই লোকটাকে বসায়, বসানোর পরে ফাইয়াস আদানে মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, আল্লাহর নির্দেশে ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার রব কে, মান রাব্বুকা ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান হাজাল্লাযী বয়েসা ইলাইকা, এই ব্যক্তি কে যাকে নবী হিসাবে তোমার কাছে পাঠানো হয়েছে? নামাজি, রোজাদার, ইমানদার, সাহেব এলেম, সাহেবে কোরআন, সাহেবে দিন, যারা আল্লাহর নির্দেশ যারা মেনেছে তারা বলবে রাব্বি আল্লাহ, মান রাব্বুকা রাব্বি আল্লাহ, ওমা দীনুকা দীনি আল ইসলামা, ওমা নবিয়ুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানির মতো তারা জবাব দিয়ে দেবে। তখন আল্লাহ বলবে তার কবরটাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রশস্ত করে দাও, তার কবরের সাথে জান্নাতের দুয়ার খুলে দাও, হাশরের মাঠে ওঠার আগ পর্যন্ত তার কবরে বেহেশতের খানা এটার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আর বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, মদখোর, ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হিরোইনখোর আসে না নাই? আলহামদুলিল্লাহ আমাদের এলাকা কিন্তু কমে গেছে, অনেক কম। আল্লাহ পাকের আরেকটা শুকরিয়া করি, আমাদের ডানে বামে এখানে ওখানে দেখবেন প্রত্যেকটা এলাকাতে গ্রুপিং আছে, কি এক গ্রুপে আরেক গ্রুপের দৌড়ায়, ব্রাশ ফায়ারও করে, ড্যাগারও মারে, ছুরিও মারে, এরকম আসে না নাই? আপনি এলাকাগুলোকে একটু খোঁজখবর নিয়ে দেখেন না, একই দলের মানুষ, তারা দুই দলে তিন দলে ভাগ হয়ে নিজেরা নিজে করে
আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকর। আমাদের গ্রুপিং নাই, কোনো পাটাবাটি নেশা আগে যেই হারে ছিল তার চাইতে অনেক কমে গেছে। আল্লাহ পাকের শুকরগুজারি করি। আমার ইমানের কসম করে বলছি, যারা গাঁজা খাও, হিরোইন খাও, ফেন্সিডিল খাও, ইয়াবা খাও, তাদেরকে যখন কবরে রাখা হবে তাদেরকেও তো রুটা ফেরত দেওয়া হবে। দুজন ফেরেশতা আসবে নাকি? দুজন ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার রব কে? আমার দীনুকা, তোমার দিন কি? আমার নবীকা, তোমার নবী কে? তখন ওই বেনমাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার সুদখোর ঘুষখোর ইয়াবাখোর বাংলাদেশে নিম্ন মধ্যবিত্ত একটা দেশ আমরা, আলহামদুলিল্লাহ আমাদের দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো, অনেক উপরে আমরা। এখন প্যাডের জ্বালায় নাকি আমরা ভারতে যাই? প্যাডের জ্বালায়, এটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছিল, শুনছেন না আপনারা? বাংলাদেশের মানুষ খেতে পায় না, প্যাডের জ্বালায় তারা ভারতে ঢুকে, তখন বিজিবি গুলি করে তাদেরকে মারে। সেই পাকিস্তানের একটা মার, পাকিস্তানের সাথে ভারতের বর্ডার নাই, আছে? গত 50 বছরে কয়টা মারছে গুলি করে? একটা মারলেই কত দানে কত চাল হয়? চীনের সাথে বর্ডার আছে নাকি নাই? সেই চীনের একজন মার। নেপালের সাথে বর্ডার আছে, সেই নেপালের একজন মার। কিন্তু বাংলাদেশে এমন কোনো মার যায় না, সপ্তাহ যায় না, বর্ডারে গুলি করে বাংলাদেশি মারে, ঠিক কিনা বলে? বৈধ পথে, অবৈধ পথে, দুনিয়ার সব দেশে কম হোক বেশি হোক কিছু লোক কিন্তু আসা যাওয়া করে নাকি করে না? আমেরিকার মতো দেশ ব্রাজিলের সাথে পাথরের দেওয়াল দিয়েও অনুপ্রবেশ, এটাকে এখনো বন্ধ করতে দেওয়ালের লাগে গাছ লাগাই, মই লাগাই, রশি লাগাই, এটার উপর দিয়েও ব্রাজিল থেকে আমেরিকা ঢুকে, তাহলে দুনিয়ার সব দেশে এটা আছে। ঢুকার পরে তাকে অ্যারেস্ট করে, তাকে জেলে নেয়, শোকজ করে, তার বিচার হয়, কিন্তু বর্ডারে এইভাবে গুলি করে মারা বেআইনি, আন্তর্জাতিক আইনে বেআইনি, নিষেধ, কিন্তু মারতেছে। কথাই বলে গরিবের বউ সবাই ভাবি, গরিবের বউ সবাই ভাবি, ভালো ভালো বন্ধুত্ব ভালো, কিন্তু এত ভালো আবার ভালো না। আসুন, যখন জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা, আমার দীনুকা, আমার নবীকা, লোকটা যদি বেনামাজি হয়, বেরোজদারি হয়, মদখোর, ইয়াবাখোর হয়, ঘুষখোর হয়, গাঁজাখোর হয়, হিরোইন ফেন্সিডিল খোর হয়, সে বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হা হা লাদ্রি। বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাবে কিতাবুল ইমানের পরে আজাবুল কবর, কবর আজাবের এই হাদিস, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না, আমি বলতে পারি না, হাইজুর আবু জারবাতান, তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা লোহার মুগুর গদা ছিনেন, লোহার গদা, এটা দিয়ে এমন জোরে আঘাত করবে তার মাথার মগজ থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা গোস্ত, রগ, রেশা, হাড্ডি, মাংস চূর্ণ বিচূর্ণ, ধূলিত বিধূলিত, একাকার মেশাকার হয়ে মাটির সাথে, কবরের মাটির সাথে মিশে যাবে একবারই। ফাইজ রাবু জরবাতান, তাকে যখন একটা আঘাত করবে, সাইয়া ফায়াসিরু তোরাবান, তারপরে শরীরটা একাকার মেশাকার হয়ে মাটির সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পরে আল্লাহর হুকুমে আবার গোটা হবে। তৈয়ার হওয়ার পরে এবার দ্বিতীয় প্রশ্ন, আমার দীনুকা, তোমার দিন কি? বলবে হা হা লাদ্রি, আমি জানি না, জানি না, এই সেকেন্ড বাড়ি, আবার মাটি, আবার তৈয়ার হবে, আবার বাড়ি, ইয়াসমা সাউতু মিলাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা সাকালান, এমন জোরে গদা দিয়ে বাড়ি দেবে বেনামাজি বেরোজদারি নেশাখোর ইয়াবাখোর খুনি তাদেরকে,
যেই গদার আওয়াজ মাশরিক থেকে মাগরিব, হাদিসে মিনাল মাশরিকে ইলাল মাগরিব, যেখান দিয়ে সূর্য উঠে আর যেখান দিয়ে সূর্য ডুবে, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার আওয়াজ শোনা যাবে। ইল্লা সাকালান, কিন্তু জিন আর ইনসান এই দুই মাখলুক আওয়াজ শুনতে পাবে না। অনেক সময় দেখছেন কবরের পাশে গরু বান্দা আসিল, মুর্দা দাফন করে চলে গেছে, অল্প কিছুক্ষণ পরে গরু ভা ভা করে দড়ি টড়ি সিঁড়ি খুঁটা ভাঙি, এরকম ঘটনা আসে না নাই? আমি নিজেও দেখেছি, সেই বরিশালে আমি নিজেও দেখেছি। আল্লাহু আকবার। এই কবরের জীবনটা আমাদের আরেকটা জীবন, যেই জীবনটাকে বলা হয়েছে অল বাসে বাদাল, মরার পরে জীবন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, যে ব্যক্তি মরে যায় মরার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায়। আসলে আলোচনাটা ব্যাপক, দরকার আছে কিনা, দরকার আছে কিনা? বর্তমান সময়ের জন্য যেই করোনা ভারতীয় ভেরিয়েন্ট যেটা ঢুকেছে, আপনারা জানেন চাপাই নবাবগঞ্জ সেখান থেকে শুরু করে সাতক্ষীরা কুষ্টিয়া পুরা রাজশাহী ওইদিকে সিলেট দিনাজপুর হিলি বর্ডার পর্যন্ত যেই জেলাগুলো ভারতের সাথে লাগা, প্রত্যেকটা জেলায় 100 জনকে পরীক্ষা করেছে, 58 জন পর্যন্ত ভারতীয় করোনা তাদের ভিতরে পাওয়া গেছে। 100 জনের মধ্যে যদি 58 জন হয় তাহলে অবস্থাটা কেমন বোঝা যায়? কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম ভারতে যে অবস্থা হচ্ছে, আল্লাহ না করুন এই অবস্থা যদি এখানে শুরু হয় একটা কেয়ামত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো আছি, গত 6-1 বছর আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক, সেই ভারতের অবস্থা আপনারা জানেন, এখনো সেখানে তারা করোনা ভাইরাসের কাছে পরাজিত, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আমেরিকা তারাও করোনা ভাইরাসের কাছে পরাজিত, চায়নার মতো দেশ রাশিয়ার মতো দেশ যত সুপার পাওয়ার তারা সবাই করোনা ভাইরাসের কাছে পরাজিত। আরেকটা জিনিস সেটা হলো করোনা ভাইরাস ছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে করোনা ভাইরাস নাই, তারপরেও মানুষের মৃত্যু কিন্তু আগের চাইতে অনেক বেশি বেড়ে গেছে। এই 1 সপ্তাহ 10 দিনের মাথায় আমাদের এলাকায় 3 জন লোক চলে গেছে, সামিউল্লাহ সাহেবের বেগম সাহেব, চৌকিদার বাড়ির শহীদ ভাইয়ের বেগম সাহেব, আর 3 দিন আগে গেছে আমার চাচাতো ভাই ওই পুলিশ কাকার ছেলে, বড় ছেলে হারুন। আবার সকালে ফজরের পরে খেয়াল করবেন এক মাইক থেকে আরেক মাইকের আওয়াজ শোনা যায়, একটি শোক সংবাদ, একটি এত শোক সংবাদ কিন্তু আগে এত বেশি ছিল না, কয়েকদিন পরে একটা শোনা যেত, এখন প্রায় দিন। তাহলে করোনা ছাড়াও মৃত্যু বেড়ে গেছে, আগামী জুমায় আল্লাহ বাঁচিয়ে রাখলে কবরের পরের জীবন হাসর, হাসর হাসরের ময়দান সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা রাজি আছেন তো? তাহলে হাসরের মাঠে উডা লাগবে নাকি লাগবে না, হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না? এখন 5 অক্ত নামাজ ইবাদত বন্দিগি সকল রকমের পাপ পঙ্কিলতা এগুলো ছেড়ে দিয়ে আমরা আল্লাহর পথে যদি আসতে পারি তাইলে অন্তত সেখানে গেলে, আর কবরে যাওয়ার পর থেকে যেই জীবনটা আসতেছে সেই জীবনটা 60 বছরের, 60,000, 60 লাখ, 60 কোটি, 60,000 কোটি, 60 মিলিয়ন কোটি, 60 বিলিয়ন কোটি, আল্লাহু আকবার, সে অনন্তকাল, তার কোনো শেষ। তাহলে 60 বছরের জীবনে আমরা কামাই করব অনন্তকালের জীবনের জন্য। আর দুনিয়া মাজরাতুল আখেরা, কোরআন আল্লাহ পাক বলছেন বালতু সেরুন আল হায়াত আর দুনিয়া অল আখেরা তো
খায়রুম বাপকা, আমরা আখিরাতের পুঁজি, এখান থেকে গ্রহণ করব, হাসিল করব, পরকালের পুঁজি এখান থেকে তৈয়ার করব। কিন্তু আমাদের সেই চিন্তা চেতনা নাই। খবর কাগজে দেখলাম দুই দিন আগে একদল টুপি লই গুতাগুতি শুরু করছে, তোর টুপি এরকম কেন, তোর টুপি উঁচা কম, আমার টুপি উঁচা বেশি, নেই কাজ খই ভাস, নেই কাজ। আবার এমন এমনও দেখেছি যেখানে আগামী জুমায় ইনশাআল্লাহ শুনবেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, বুখারী মুসলিমের হাদিস, সব নবী বলবে ইয়া রব্বে নফসি নফসি, সব নবী বলবে ইয়া রব্বে নফসি নফসি। আবার একদল পীর বলে যে আমার কাছে মুড়ি দাও, তাহলে হাসরের মাঠে যখন তুমি বিপদে পড়বা তখন আমি পিসাব তোমার লইয়া বাঙ্গা নৌকা লইয়া পিসাব জাহাজ লইয়া আইব। নবীরা যেখানে নফসি নফসি সেখানে নবুয়ত রেসালতের যেখানে এই অবস্থা সেখানে বেলায়েত তাও কোনো ইয়ে আসেনি, নলি আসেনি, কোনো পাত্তা আসেনি। এখন ওই একদল টুপি লই ঝগড়া করে, টুপির হাদিস আমি একটা পেয়েছি সবচেয়ে পারফেক্ট অনেক অসংখ্য হাদিসের মধ্যে, কানা কালান সুয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মুরতাফিয়াতিন, হুজুরের টুপি বেশি উঁচে আসিল না, মাথার সাথে লেগে থাকতো। আলহামদুলিল্লাহ আমি ব্যাকের টুপি মাথার লগে লাগি রয়েছে। অনেকটা শশিনার টুপি কিন্তু ইয়ানো গলিয়া একটা আছে, শশিনার কি এটারই কি কয় সান্দি কি কয় টুপির গোল গোল ইয়ানো সরমনের টুপি, আবার এটা কিন্তু উর্ফি দিয়ে আবার ইয়ানো লাগে না, কারণ কি আর কিছু মানুষ এই টুপি লই লাগছে, কাঙ্কুর টুপি ঠিক দঙ্গল টুপি, তাহলে টুপি লই এইটা লই সেইটা লই। আল্লাহ দোহাই দিয়ে আপনাদেরকে বলছি, কে কোন মজহাবের, কে কোন লাইনের, কে হানাফি, কে সাফি, কে আহলে হাদিস, হাসরের মাঠে জিজ্ঞেস করবে বোধ হয় তুমি হানাফি না সাফি, এটা বোধ হয় জিজ্ঞেস করবে, তুমি কি শর্মনাই নাকি শশী না, এটা বোধ হয় জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে। তো ভাই এগুলা নিয়ে কেন আমরা গুতাগুতি করি, কেন বাড়াবাড়ি করি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।